মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওদের না এটা একটা চাল ছিল, ওই প্রিয়া বলে মেয়েটা, ওর চাল ছিল আর তার সাথে পরাগ ছিল। আমি এখন সবটা বুঝতে পারছি রে, পরিষ্কার হয়ে গেছে আমার কাছে পুরোটা। আমার সঙ্গে এই কারণেই পরাগ ভালো ব্যবহার করছিল, যাতে কোনোভাবেই আমি ওদেরকে সন্দেহ না করি। কি বলতো, কাটা দিন না কাটা তুলতে চেয়েছিল। আসলে আমি সবসময় বলতাম না যে আমি ও বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি কেন বলতাম জানিস? আমার লিগাল রাইটস এর জন্য বলতাম, এছাড়া কোনো কারণ নেই। কেন বলতাম আমি ও বাড়িতে পড়ে থাকবো? কিসের জন্য পড়ে থাকবো? ওরকম একটা বাড়িতে থাকা যায়? যে মানুষটাকে বিয়ে করে সংসার করছি, সেই মানুষটার সঙ্গে যখন আমার কোনো সম্পর্ক নেই, সেখানে আমি কি করে থাকি? শুধুমাত্র পুতুলদির কথা ভেবে আর আমার শাশুড়ি মায়ের কথা ভেবে আমি ওই বাড়িতে থেকে গিয়েছিলাম। কে তো না রে, আমার সে মোহ কেটে গেছে। আমি শুধু আমার নিজের জন্যই ডিভোর্সটা চাই। আমি আর ও বাড়িতে থাকবো না, কোনো মূল্যেই থাকবো না। এই শুন, অনেক ভালোবাসা হয়ে গেছে, যা যা উপরে যা। এতই ভালোবাসে যে বাড়ির জিনিস চুরি করে অন্য কাউকে দিচ্ছে। কি করছিস? যা। তুমি দেখো না, দেখো এই অনুষ্ঠানটা হতেই দেবে না। তুমি এই বাড়িতে কোনো কিছু ভালোভাবে করতে পারবে না। তুমি আমার কথা মিলিয়ে নিও প্রতীক্ষা দি। চুপ করবে, চুপ করবে, তুমি চুপ করবে কি রে? কখন থেকে বলছি আমি চুপ কর, চুপ কর, চুপ কর। আরে একটা যদি কথা বলেছিস নে, দেব তুই গা কত বসিয়ে, বুঝবি কথা না শুনলে কি হয়। আসল কাজের কাজটাই হতে দিচ্ছে না। তোর এত পারিস কর, ছোট ভাত খাবে না, তারা তুই দেবে নি তো, তুতুল তুই দেবে। আচ্ছা তুতুল যায় কি করে? মানে আমি যদি আনম্যারিড হয়ে না দিতে পারি, তাহলে তুতুলও তো আনম্যারিড, ও কি করে দেবে? কি ঝগড়া করতে চাইছো নাকি গো? ও কি কথা, তুতুল আমার বাড়ির মেয়ে। মা দেখো, বাড়ির মানুষ যদি কাউকে ভাবতে হয়, তাহলে ইচ্ছে করলেই কিন্তু বাড়ির মানুষ ভাবা যায়। ও যখন এত করে চাইছে, তখন করুক না ওই কাজটা। রিয়া তুমি যাও, নিয়ে এসো। এইভাবে আমাদের অপমান করিস না পরাগ, আমরা কিন্তু এই বাড়ি থেকে চলে যাব।
চলে গেলে কোনো দিন আসব না। আরে বাবা, কেউ একজন দিলেই তো হলো, থালাটা তো জাস্ট এগিয়ে দেবে। আচ্ছা কাকিমা, তুমি তো প্রতীক্ষার কাকি শাশুড়ি, তুমি তো এসবের মধ্যে থাকতে পারো না। এই যে চলে এসেছি সবকিছু নিয়ে, পলাশ দা নাও, ধরো 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 নাও, প্রতীক্ষাদের ভাত কাপড়ের দায়িত্ব নাও। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তোমরা এখন দল বেঁধে? কেন, আমাদের তো নিমন্ত্রণই ছিল। হ্যাঁ, যদিও সন্ধ্যেবেলা ছিল আজকে, সকালবেলা এলাম একটু দেখতে। কোনো প্রবলেম আছে তোমার? না না, প্রবলেমের কথা উঠছে কেন? প্রবলেমের কথা তো বলা হচ্ছে না। দেখো, আমাদের বাড়িটা তো নিশ্চয়ই হোটেল নয়, যার যখন ইচ্ছে সকালবেলা কাউকে না বলে বেরিয়ে চলে যাচ্ছে, আবার যার ইচ্ছে যখন তখন দল বল বেঁধে ঢুকে পড়ছে। পার্মানেন্টলি যখন যাওয়ার তখন ঠিক চলে যাবে, পরাগ তোমাকে বলতে হবে। তবে যাওয়ার আগে ওর একটা কাজ আছে, আর আমরাই ওকে বলেছি যতক্ষণ না কাজটা হয় ততক্ষণ এখানেই থাকবে। কাজ? ও, আবার কি কাজ? যে কাজটা করার সেটা তো সবার সামনে কালকে করে দেখিয়ে দিয়েছে। তোকে বললাম না, তোকে বলেছিলাম তোর এত সহজে নিস্তার নেই। তুই চলে এসেছিস বউ, তুই এতক্ষণ দেরি করলি কেন, রে আসতে কেন দেরি করলি বল? আমার কত কষ্ট হচ্ছিল তোকে না দেখে, আমার কত কষ্ট হচ্ছিল কেন দেরি করলি? পুতুল দি, তোমাকে নিয়ে যাওয়ার ছিল না তাই নিয়ে যাইনি। আমি ভাবলাম তুই বোধহয় চলে গেলি আমাকে ছেড়ে। ডাক বাবা ঠাকুর, আমার মামা কাছে তো তোকে ফিরিয়ে দিয়েছে, আমি খুবই খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। পুতুল দি, তোমার বহু তো আজ ইয়া ফির কল এই ঘর ছেড়ে চলে যাবে, বাস তোমাকে থোড়া বহুত তৈয়ার থাকতে হবে, সময়ের ইন্তজার করতে হবে, বাস। না, আমার বউ কোথাও যাবেন না, আমি ওকে যেতে দেব না। কেসে পুতুল দি, তোমার কি জোর আছে? হ্যাঁ, তোমার তো নিজেরই কোনো জোর নেই, তুমি ওকে কি করে আটকে রাখবে বলো তো? হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।